নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সেপ্টেম্বরে কি চালু হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস, তা নিয়ে খতিয়ে দেখছে কেন্দ্র। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। গত মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে পরিস্থিতি বিবেচনা করে আগামী 5ই সেপ্টেম্বর থেকে স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেভাবে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে অধিকাংশ রাজ্য স্কুলে খোলার প্রক্রিয়াতে নয়, তাই ফের কবে স্কুল চালু হবে সেই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় শিক্ষক মন্ত্রক। কয়েকজন অধিকারী সূত্রে এমনই খবর মিলেছে। ওই অধিকারীরা বলেন, মহামারী পরিস্থিতির ওপর পুরোটা নির্ভর করা কোনো সময় নির্ধারিত করা হয়নি। একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছাড়া কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলই অদূর ভবিষ্যতে স্কুল খোলার পক্ষে নয়। তবে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে কয়েকটি উঁচু ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খোলার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সে বিষয়ে অবশ্য চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অধিকারকরা। তাদের কথায় সেপ্টেম্বরের শেষের দিকে উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তখন কেন্দ্রে শুধুমাত্র একটি অ্যাডভাইজারি জারি করবে এবং নিজের জেলায় করোনা ভাইরাস পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে রাজ্যগুলি। করোনা ভাইরাসের জেরে 16ই মার্চ থেকে দেশজুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রয়েছে। তার মধ্যে লকডাউনের ঘোষণা করে কেন্দ্র, পরে ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধ শিথিল করা হলেও স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলার পথে হাঁটা হয়নি। তবে সম্প্রতি স্কুল খোলার বিষয়টি ভাবনাচিন্তা করেছে কেন্দ্র, সেই জন্য গত মাসে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠানো হয়েছিল অগস্ট সেপ্টেম্বর নাকি অক্টোবর কবে থেকে স্কুল খুললে সুবিধা হবে তা অভিভাবক এবং পড়ুয়াদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তার মধ্যে আগামী 15ই অগস্ট থেকে চণ্ডীগড়ে সরকারি স্কুল চালু করার পরিকল্পনা বলে সূত্রের খবর। অন্যদিকে গত মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গ সরকার আপাতত জানিয়েছে 31শে অগস্ট পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে আগামী 5ই সেপ্টেম্বরের পর থেকে স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে সেক্ষেত্রে পড়ুয়াদের রোজ স্কুলে যেতে হবে না, একদিন অন্তর অন্তর পঠন পাঠন হবে। তো স্কুল কীভাবে খোলা হবে এবং কী নিয়মে খোলা হবে এবং কবে খোলা হবে, তবে সেটা আগামী আস্তে আস্তে আরও নিউজের মাধ্যমে আমরা জানতে পারব। তো এখন আপাতত এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।